আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের নতুন একটা ইস্যু নিয়ে, যে ইস্যুটা রিসেন্টলি আমাদের অনেক পেজের মধ্যেই দেখতে পাচ্ছি। তো ইস্যুটা কি, চলেন দেখে আসি। ইস্যুটা হচ্ছে, আমরা এখান থেকে যদি একটু নিচে আসি তো এখান থেকে পেয়ে যাবো পেজ রিকমেন্ডেশন। ওকে, পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে লক্ষ্য করতেছি, বলতেছে রিকমেন্ডেবল, মানে এর মানে হচ্ছে আপনার পেজ কিন্তু রিকমেন্ডেবলের মধ্যে আছে, নট রিকমেন্ডেবল না, রিকমেন্ডেবলের মধ্যে আছে, যেটার কথা বলছি এটা। অর্থাৎ আপনার পেজ রিকমেন্ডেশনে আসে, ওকে, কিন্তু আপনার পেজের মধ্যেই কিছু ইস্যু দেখা দিয়েছে, সেটা আবার ফেসবুক বলে দিচ্ছে যে ইস্যুটা কী। বলছে ইউ ক্যান রিকমেন্ড ইউর পেজেস কন্টেন্ট, অর্থাৎ আপনার পেজের মধ্যে এমন কোনো ফটো, এমন কোনো ভিডিও পোস্ট করা হয়েছে যেটা বলতে পারেন যে এক ধরনের ইস্যু, অর্থাৎ ফেসবুকের পলিসির বাইরে কিছু হয়েছে। তো বলতেছে সেটা আপনি আগে ফিক্স করেন আর এই ইস্যুটা দূর করেন, অর্থাৎ এখানে আবার রিকমেন্ডেশন অন হয়ে যাবে। সেটা কীভাবে দেখবো আর কীভাবে সমাধান করব, তো এটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা কী করবো, এই যে রিভিউ কন্টেন্ট, অর্থাৎ ইস্যুটা কোন ভিডিওতে এসেছে, কোথায় এসেছে, সেটা আগে আমাদেরকে দেখতে হবে এবং ডিলিট করতে হবে যে আসলে কী। তো আমি রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। রিভিউ কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কোন ভিডিও, কোন ফটোর মধ্যে এই প্রবলেম এসেছে। তো এখানে দেখতেছি এখানে দুদিন আগে একটা এসেছে, যেটা এক ধরনের বলতে পারেন ফ্ল্যাগ, বলো এই ধরনের বলো অটোমেটিকলি ফ্ল্যাগ, অর্থাৎ এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুকের এআই ডিটেক্ট করে নেয় অটোমেটিকলি, আর অটোমেটিকলি কিন্তু এটা বলতে পারেন যে বলতে এক ধরনের বলতে পারেন ইস্যু চলে আসে। ওকে, রিউজ হতে পারে, আবার এখানে একটা চার দিন আগে আসছে, যেগুলো কিন্তু অটোমেটিকলি ফ্ল্যাগ, এখানে দেখেন অটোমেটিকলি ফ্ল্যাগ, এরকম কিছু কন্টেন্ট, কিরম ফটো আছে। তো আমরা কী করবো, তীর আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাকে কিছু জানাবে যে আসলে এটা কী, বিস্তারিত দেখাবে যে আসলে এটার জন্য কী হতে পারে, কী হয় ইত্যাদি। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের সেন্সিটিভ কন্টেন্ট। ওকে, সেন্সিটিভ কন্টেন্ট হয়ে গেছে। তো এখানে তো করতে হবে, এখানে যে নিচেই দেখেন লেখা আছে টেক অ্যাকশন, এই যে টেক অ্যাকশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দুটো আর সর্বোচ্চ তিনটে অপশন পাওয়া যায়। ওকে, তো যদি দেখেন যে একটা অপশন, তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইল কিংবা কভারের মধ্যে এসেছে, কভার কিংবা প্রোফাইল চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। আর যদি এরকম আসে তো আপনাকে কী করতে হবে, এই যে ডিলিট পোস্ট, এই ডিলিট পোস্টের উপর একটা ক্লিক করবেন, করার পর এটা ডিলিট করে দিলেন। ওকে, এটা এক নম্বর চলে গেল, ডিলিট হয়ে গেছে এক নম্বরটা। ওকে, এবার তারপরে কী করবো, আমরা আবার যাবো গিয়ে দেখবো দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা কিন্তু চার দিন আগের, যেটা প্রথমটা কিন্তু চলে গেছে। ওকে, আমরা দ্বিতীয়টায় যাচ্ছি। তো এই সেম সিস্টেম, টেক অ্যাকশনে ক্লিক করলাম, ডিলিট পোস্ট, ওকে ডিলিট কমপ্লিট বলো। ওকে, আমরা কী করবো, সরাসরি পেজ থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আবার পেজে ঢুকবো। পেজে ঢোকার পরে আবার আছে কি আপনার কী বলেন সেই জায়গায় যাব, অর্থাৎ রিকমেন্ডেবলের মধ্যে যাব, অর্থাৎ পেজ যে রিকমেন্ডেশন আছে সেখানে যাব। ওকে, তো সেখানে যাব, একটু রিফ্রেশ করে নেবেন, অনেক সময় সাথে সাথে ডিলিট করলে আমার দেখা যায় না। তো এখানে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। ওকে, তো এটা হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে, যে কোনো ইস্যু হতে পারে, কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। ওকে, এটা অটোমেটিকলি চলে গেছে। আমি ভিডিওর এডিটিংয়ের সময় আমি দেখাবো আপনাদেরকে যেটা গেছে কিনা, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে যদি আবার ডিলিট করতে দেন, ডিলিট দেখাবে, কিন্তু ডিলিট হয়ে গেছে অটোমেটিকলি। এখান থেকে যদি অটোমেটিকলি ডিলিট করা পারি, ডিলিট আপনাকে ব্যাক করিয়ে দেয়, তাহলে বুঝতে হবে আপনার ডিলিট হয়ে গেছে। হয়তো ইস্যু চলতেছে, অনেক পরিমাণ ইন্টারনেটেরও সমস্যা কিংবা ফেসবুকের মধ্যে বেশ কিছু ইস্যু চলছে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর এগুলো আমি যেটা হয়েছে, কাজ হয়েছে কি হয় নাই, এগুলো কিন্তু আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, আবার আমার ইউটিউবের যে কমিউনিটিতে আছে সেখানে কিন্তু আমি পোস্ট করে দিই এগুলো, যে এগুলো সমাধান হয়েছে কিনা। ওকে, অর্থাৎ এখানে যে গ্রিন দেখতেছেন তার মানে আপনার পেজের মধ্যে কোনো ইস্যু নেই, আর এই যে পেজ রিকমেন্ডেবল এর মধ্যে যে ইস্যু দেখছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু একটু সময় নেবে, ঠিক আছে। এটা কিন্তু ডিলিট হয়ে গেছে নাই বলো, কিন্তু এখানে যে কোনো ইস্যুর কারণে হোক, যাক আমি দেখি, গত বেশ কিছুদিন ধরে কিন্তু আমি নেটওয়ার্কের প্রবলেম দেখছি খুব। এটা কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি মনে হবে হয় নাই, কিন্তু আসলে হয়েছে, এটা ইন্টারনেটের কারণে কিন্তু বেশি আমি খেয়াল করতেছি, ইন্টারনেট স্লো থাকা, প্রচণ্ড স্লো। কিন্তু হয়তো অনেকে যাদের হাই পারফরমেন্স ইন্টারনেট লাগে তারা কিন্তু হয়তো বুঝতে পারছেন, এটা ডিলিট হয়ে গেছে। তো সেম সিস্টেমে আপনি ডিলিট করলে এটা এখানে যে এই ইস্যুটা এটা চলে যাবে, আর এখানে রিকমেন্ডেশন এটা গেছে কি গেছে না এটা ফিক্স হওয়ার পরে আমি আবার স্ক্রিনশট আপনার প্রয়োজনে ভিডিও এডিটিংয়ে পারি কিংবা আজকে আপনার কমিউনিটি পারি পোস্ট করে দেবো, কিন্তু এটা ডিলিট হয়ে গেছে এটা মনে করেন। আর সিস্টেম, এই প্রবলেম ফিক্স করার সিস্টেমটা হয়েছেই, আপনি খুব সহজে এটা কিন্তু ফিক্স করতে পারবেন আশা করি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে, হেল্পফুল মনে হলে লাইক দিন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।